পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ফল ঘোষণা শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। এখন পর্যন্ত 252টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এতে নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টোর চেয়ে এগিয়ে রয়েছেন ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে কারাবন্দি ইমরানের সঙ্গে বৈঠক করবেন স্বতন্ত্র প্রার্থীরা। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের কাছে এমন তথ্য ফাঁস করেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর এক সহযোগী। জিও নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, ইমরান খানের সঙ্গে বৈঠক করবেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের এই বৈঠক শনিবার হওয়ার কথা রয়েছে। বৈঠকে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন তারা। এবারে নির্বাচনে প্রধান বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআইকে অংশ নিতে দেওয়া হয়নি। চার মামলায় দোষী সাব্যস্ত করে ইমরানকে 34 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 10 বছরের জন্য তাকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। তবে পিটিআই ও ইমরান সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে এসব সাজা দেওয়া হয়েছে। বর্তমানে কারাগারে বন্দী আছেন তিনি। নির্বাচনে না দাঁড়ালেও জনগণের মাঝে ইমরান খান ও তার দল পিটিআই এর বেশ প্রভাব রয়েছে। ফলে এবারের ভোটে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বেশ ভালো করছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 265 আসনের মধ্যে এখন পর্যন্ত 252টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এতে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 106টি আসন। তাদের অধিকাংশ ইমরান খানের দল পিটিআই সমর্থিত। অন্যদিকে নওয়াজ শরীফের পিএমএলএন পেয়েছে 92টি আসন এবং বিলওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে 52টি আসন এবং অন্যান্যরা পেয়েছে 31টি আসন। এর আগে বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। পাকিস্তানের এবারের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 17,000-এর বেশি প্রার্থী। ভোটার সংখ্যা 12,80,00,000। তাদের ভোটেই নির্ধারিত হচ্ছে আগামী 5 বছর পরমাণু শক্তিধর এই দেশটির শাসন ক্ষমতায় কারা থাকবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার 13 ঘন্টা পরও অধিকাংশ কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়নি। ভোট গণনায় এমন বিলম্বকে অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। নির্বাচনের পরদিন শুক্রবার স্থানীয় সময় সকাল পর্যন্ত মাত্র 12টি আসনের ফল প্রকাশ করা হয়েছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন আসন থেকে ফল আসতে থাকে। রেজাউল করিম, কালবেলা ডেস্ক।